মেয়েটার নাম তিন্নি। খুব ভালো মেয়ে মামা। ভালো মেয়ে কি মন্দ মেয়ে সেটা তো জানতে চাইনি। মেয়েটাকে কি তুই আমার সম্পর্কে কিছু বলেছিস? না মামা। আমি যে তোর উপর বিরক্ত এটা বুঝতে পারছিস? মেয়েটার সঙ্গে আমার দেখা হওয়া দরকার। না মামা না, চুপ। কাচ্ছ কেন? মার জন্য মনটা দেই, কয়েকটা দিন যাক, আবার আমরা মার খুঁজে যাব। আমি একলাই যেতে পারবো। আমি বললাম তো সাথে করে নিয়ে যাব, ঠিক আছে? ভাবিস আপনি একলা এখানে থাকেন এটা কেমন কথা? আপনি আমার বাড়িতে আসেন থাকেন। এই ঘর আমার স্বামী বানাইছে, আমি এইখানেই থাকবো, এইটাই আমার কপাল। ভাবিস আপ, একটা খবর শুনছি, সত্য মিথ্যা জানি না, ঘাতক সাহেব নিয়ে অ্যারেস্ট হয়েছে। কি সর্বনাশ, এসব আপনি কি বলতেছেন? শুভ, শুভ, এই মোটু এখানে বস। ছটাকে যে পাওয়া যাচ্ছে না, তোর কোনো চিন্তা হচ্ছে না? একটা ছেলে হারিয়ে গেছে, ছেলে ধরারা তাকে ধরে নিয়ে যেতে পারে। ছেলে ধরারা তাকে হজম করতে পারবে না, ছটাক কঠিন জিনিস। বাচ্চা একটা ছেলে, সে কি করে কঠিন জিনিস হলো? আপা, সে একা তার গ্রামের বাড়ি থেকে ঢাকা এসেছে, একা এই শহরে জীবন যাপন করেছে, সে কঠিন জিনিস না? আমি নিশ্চিত ছেলে ধরারা তাকে ধরে নিয়ে গেছে, তার হাত পা ভেঙে লুলা করে তাকে দিয়ে ভিক্ষা করাবে। হ্যালো, হ্যালো, ধানমন্ডি থানা, ওসি সাহেব বলছেন? ওসি সাহেব সালাম আলাইকুম। ওসি সাহেব, আমাদের বাসা থেকে ছটাক নামে 6-7 বছরের একটা ছেলেকে ছেলে ধরা ধরে নিয়ে গেছে। না না, ছেলে ধরাদেরকে তো আমি চিনি না, আমি কোত্থেকে চিনবো? আপনি তাড়াতাড়ি বাসায় চলে আসুন, বাসার ঠিকানা লিখুন, কাগজ কলম আছে না? রোড নাম্বার 3A, হাউস 48, ধানমন্ডি। তাড়াতাড়ি আসুন, নাহলে সর্বনাশ হয়ে যাবে। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওসি সাহেব, আপনাদের আসতে হবে না, আপনাদের আসতে হবে না, ছটাকে খুঁজে পাওয়া গেছে। জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুঁজে পাওয়া গেছে? বলিস কি, কোথায় পেলি? খুঁজে পাওয়া যায়নি, তবে এই ছেলে এতক্ষণে তার গ্রামে চলে গেছে তা নিশ্চিত। আমি বড় না তুই বড়, এসব বিষয়ে আমি বেশি বুঝবো না, তুই বুঝবি। আমার সামনে থেকে যা, যা বললাম। বেয়াদব ছেলে, ঠিকানা মনে আছে না? আবার বলবো, জি, রোড নাম্বার 3A, হাউস 48, ধানমন্ডি। জি।
হ্যাঁ বলুন। ওসি সাহেব বুঝতে পারছি একটা প্যাচ লেগেছে, আমার বড় মেয়ের কোনো কথায় গুরুত্ব দেওয়াটা ঠিক না। বাবা প্লিজ প্লিজ একটু বাদ, তুই যা তোর ঘরে যা। আমি কেন ঘরে যাব? ঠিক আছে থাক থাক। আপনি কে? আমি এবারে কেউ না, আল্লাহর কসম। ছটাক নামের একটা ছেলে এবারে থেকে হারিয়ে গেছে, ঘটনা কি সত্যি? জি সত্যি। আপনি বলেছেন তাকে পাওয়া গিয়েছে, ঘটনা কি সত্যি? জি সত্যি। শুভ? না সত্যি না। তাহলে মিথ্যাটা বললেন কেন? ওসি সাহেব আমি বিষয়টা ব্যাখ্যা করি। ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। এখন মিথ্যা বলার ফল বুঝলি? ভাইজানরে কি রিমান্ডে নেবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান এখন উপায়? চলেন ভাই। এই যে ওসি সাহেব, আমার ভাইকে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, মারধর করবেন না কিন্তু। একটু বস মা, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। বড় কি বলবে, আমি বিরাট কোনো একটা ভুল করেছি, এটাই বলবে তো? কি ভুল করেছি বলো। তোর তো সবই ভুল রে মা। আমার সবই ভুল? হ্যাঁ সবই ভুল। আর আমার ধারণা এই ভুলগুলি তুই ইচ্ছা করে করিস। ইচ্ছা করে কেন করি? করিস যেন সবার নজর তোর দিকে যায়, তুই সবার অ্যাটেনশন ড্র করতে চাস, সেজন্য এই কাজটা করিস। আচ্ছা ঠিক আছে, আগামী এক মাস আমি নিজেকে আমার ঘরে বন্ধ করে রাখব, কারোর সঙ্গে কোনো কথা বলবো না, কোথাও যাব না, তাহলে ঠিক আছে? এই কাজটা করার পিছনেও একই সাইকোলজি কাজ করছে, তুই সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে চাস। আমার দিকে তোমরা সবাই মনোযোগ দিও না, তাহলেই তো হয়। আবা আপনি এখানে, আর আমি চারদিকে খুঁজে মরতেছি। ভাইজানরা যে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেল, এখন আমাদের কি হবে বলেন? গানের তোর রিহার্সেল কি বন্ধ? আমরা একটা জরুরি বিষয়ে কথা বলছি, তুমি এখন এখান থেকে যাও। আমি একটা সমস্যা নিয়ে আসছি, আমি যাব কেন? আমি তোমাকে যেতে বলেছি, তুমি যাও। বড়া বসালেন তো, রিহার্সেল করি, গান বাজনা করলে মনটা ভালো থাকবে। ভাইজানরা কবে ছাড়ে না ছাড়ে, কোনো ঠিক আছে? অনেকটা শুনছি মাইরা ফেলে, ক্রস ফায়ার। চলো গানের রিহার্সেল করি, শো মাস্ট গো অন। আসো আসো। একদম চিন্তা করবেন না, এই নে কি সর্ষের তেল, নাকে তেল দিয়ে ঘুমান। ভাইজানরে পুলিশ ধরে নিয়ে গেছে দেখি, আমি মামারে বলছি, টেলিফোন চলে গেছে, ভাইজান আসলো বলে। ও গড, কি করলে যে আমি আপনার হাত থেকে মুক্তি পাব? ভাইয়া চলে এসেছিস, মারধর করেনি তো? না। আমার কথা ঠিক হয়েছে? তোর শাশুড়ি রে খা, ও তোর ননদি রে খা, তোর শাশুড়ি রে খা, তোর ননদি রে খা, হই খা খা খা, বকিলা রে কাঁচা ধুই রাখা। ধুম চাকা চাকা ধুম চাকা চাকা ধুম,
dum 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 chaka chaka dum 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 chaka chaka dum 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 chaka chaka dum 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 chaka खा 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 बुक्किला रे काचा धुरा खा होय खा 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 बुक्किला रे काचा धुरा खा ओ आमार उड़ल पंखी रे कागजा तुई उड़ल दिया जा ओ आमार उड़ल पंखी रे जा जा तुई उड़ल दिया जा खा 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 बुक्किला रे काचा धुरा खा होय মনে হচ্ছে কদিনের জন্য হলেও এ বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাই। যাও কিছুদিনের জন্য কোথাও থেকে ঘুরে আসো। ফার ফ্রম দ্য মেড ইন ক্রাউড, টমাস হার্ডি। সে বাড়ি সব কিছু এরকম এলোমেলো হয়ে যাচ্ছে কেন বলো তো? যখন ঠিক হবে তখন সব একসাথেই ঠিক হবে। মা, ডাক্তারদের একটা হোস্টেল আছে, আমি যদি কিছুদিন সেই হোস্টেলে গিয়ে থাকি তোমাদের কি কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা নাই। কবে যাবি? কাল সকালে যাব। মা, আমরা নতুন যে গানটা তুলেছি এত অদ্ভুত। খা 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 বক্কিলা রে কাঁচা ধইরা খা, হে খা 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 বক্কিলা রে কাঁচা ধইরা খা, খা 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 বক্কিলা রে কাঁচা ধইরা খা। যে ছটাককে নিয়ে এত নাটক করলি তার নাম এখন মাথা থেকে অফ, এখন খা 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 বক্কিলা রে কাঁচা ধইরা খা। ছটাক তো এখন ওর মার সাথে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, ভালো আছে, ওরা পুকুর পাড়ে থাকে। তুই কি নিজে গিয়ে দেখে এসেছিস? না, আমাকে নাসিমা বলল। মা জানো, নাসিমা না যেখানে যা কিছু হয় সব বলতে পারে। ওর সঙ্গে মনে হয় জিনটিন আছে। তোদের সঙ্গে থাকা আমার আর সম্ভব হচ্ছে না। কোথায় থাকবে মা? নাসিমা। জি। টুম্পা বলছিল কোথায় কি হচ্ছে তুমি নাকি সব দেখতে পাও? সব না তো, দুই একটা দেখতে পাই। দুই একটা? ছটাক এখন কোথায় বলতে পারবে? ছটাক এখন ঘুমাচ্ছে, তার মা জেগে আছে। জানেন তারা না এখন ঘরে থাকে না, পুকুর পাড়ে থাকে। জায়গাটা খুব সুন্দর। পুকুর পাড়ে থাকে? ঘুমাইবেন না, রাত অনেক হয়েছে। রাত অল্প না অনেক হয়েছে তোমার বলতে হবে না। আমার হাতে ঘড়ি আছে, আমি ঘড়ি দেখতে জানি। ইব্রাহিমের মৃত্যুর পর থেকে আপনি এমন বদলাইছেন, ঘুম নাই, খাওয়া নাই। খামা খা পেশা পড়তেছ কেন? ছটাকের বাবা আর তার শ্বশুর এরা নাকি ফাঁসি হইব। ফাঁসির কাম করছে ফাঁসি হইব? খামাকে ব্যবহার করতেছ কেন? যাও ঘুমাইতে যাও। এখন ঘুমাইতে না গেলে গলা চিপতে ধরে রাখো, জন্মের ঘুম পাড়াই দেবো। যাও যাও। এই দুনিয়ায় নগদ বইলা কিছু নাই, সবই বাকি। তারার ঘর তারা ফিরে দিলে বন্ধ করবি? আচ্ছা আচ্ছা, দিলাম চাচা, দিলাম। ভাই ভাই কার সাথে কথা আমার ব্যাপার? তুই আসসালামু আলাইকুম। এতক্ষণ আসছেন তাবিজ আনছেন? তাবিজ না, খামাখা আসছেন কি জন্যে তাবিজ আনতে বলছিলাম না। ভয় পাই ভয়, বুঝছেন?
বিরাট ভয়, বিরাট ভয়। কই যায়? জানি না কই যায়, কি জানি দেখে দেখে ভয় পায়, সারা রাত ঘুমায় না। জিন দেখে? জিন, জিন তাবি দুমনি। ভাই বোনের জন্মের মতো দিয়ে দিলাম, কষ্টে আসো এই জন্য দিলাম, কয়েকদিন থাকবা, কি খুশি? যে খুশি। ইব্রাহিম, এই ইব্রাহিম, এই বদমাইশ, এই দেখে যা, এর ঘরে ফেরত দিছি। ইব্রাহিম, এই ইব্রাহিম, ইব্রাহিম। তিন্নি, কয়েকটা পিঁপড়া এনে এই কাগজটার উপরে রাখতো। কি রাখবো? পিঁপড়া, পিপিলিকা। কেন? কাজ আছে। কি কাজ? কাজটা কি পরে বলবো, আগে কয়েকটা পিঁপড়া এনে দে। আগে বলো কাজটা কি। বাবা, বাবা তোমার নাকি অনেকগুলো পিঁপড়া দরকার। কি করবে, পালবে? এক অর্থে সেরকমই। পিঁপড়া কি কোনো পালার জিনিস বাবা? তুমি কি ছোট বাচ্চা? ছোট বাচ্চারাও তো পিঁপড়া পালে না। মানে পাললে কয়েকটা পিঁপড়া এনে দে আমাকে। পিঁপড়া তো কত ধরনেরই আছে, ছোট পিঁপড়া, বড় পিঁপড়া, লাল পিঁপড়া, কালো পিঁপড়া, তোমার কোন ধরনের লাগবে বলো, বলো। কিছুই বুঝতে পারছি না, বাড়ির যে প্রধান সে নাকি পিঁপড়া চাষ করবে। বিন্দু করে কি বলছো? রাজ কপাল নিয়ে বাড়িতে এসেছি তো, সেই কপালের সাথে গল্প করছি। তোর কি দরকার চা? হবে না, এখন আমি রান্না বসাবো। মা, আমি কয়েকদিনের জন্য বাইরে কোথাও যাবো বলে ঠিক করেছি। ঠিক করেছিস যা, বনে জঙ্গলে ঘুরে বেড়া, আমাকে জিজ্ঞেস করার কি আছে? তোর বাবা যে পিঁপড়ে পুষবে ঠিক করেছে, আমাকে জিজ্ঞেস করে ঠিক করেছে? তুই তো তোর বাবার মতো হবি, আমাকে জিজ্ঞেস করার কি আছে? বাবা পিঁপড়া পুষবে কি বলো মা? যা ছাদে গিয়ে দেখ, দুনিয়ার পিঁপড়া নিয়ে বসে আছে। কি হচ্ছে? এই চুপ, আমি আর বাবা গবেষণা করছি, পিঁপড়াদের সাথে কথা বলার চেষ্টা করছি।
খবরদার বৃত্তের বাইরে যাবি না। আমি তোদের বড় আপা, অনেক রাগী, বৃত্তের বাইরে গেলেই থাপ্পড় খাবি। বাবা কথা শুনছে না তো, বাইরে চলে যাচ্ছে তো। আমার কাজটা আমার মতো করে করতে দে প্লিজ। ঠিক আছে, তুমি তোমার মতো করে গবেষণা করো, আমি আমার মতো করে করবো। এই তিনি, তুই আমার সঙ্গে চল। এই 10-12টা পিঁপড়া আমার হবে না, আমার 50,000 পিঁপড়া লাগবে। চল চল চল। শুভ বস, শুভ আমাকে 50,000 পিঁপড়া জোগাড় করে দিবি। এখন থেকে আমি পিঁপড়া নিয়ে গবেষণা করব। পিঁপড়া না, তোমাকে নিয়ে গবেষণা করা উচিত। তুমি খুব ইন্টারেস্টিং একটা স্পিসিস। আচ্ছা ভালো কথা, ওই মেয়েটা কোথায়? ওই যে বাঁধন, তোর বান্ধবী, ও আসে না কেন? ও আমাকে বলেছিল চারুকলায় ওর পরিচিত একজন আছে, তাকে দিয়ে আমাকে মাটির গয়না বানিয়ে দেবে। আপা ওর বিয়ে হয়ে গেছে, এক অঙ্কের শিক্ষককে বিয়ে করেছে, আমাকে আগে কিছু জানায়নি, একদিনে পরিচয়। বিয়ে অসম্ভব, বিয়ে হতেই পারে না। যেই মেয়ে দীর্ঘদিন তোর সঙ্গে মিশেছে, তোকে না জানিয়ে সে হুট করে বিয়ে করবে না। আমার ধারণা ও তোর সঙ্গে কোনো একটা ট্রিক্স করছে। টেলিফোনটা দে তো, আমি ফোনে কথা বলি। আপা তোমার পায়ে ধরি। টেলিফোন দে বললাম। হ্যালো হ্যালো, তুমি পাপ্পু কেমন আছেন? আমার সঙ্গে থানায় পানি করবে না, যা জিজ্ঞেস করবো স্ট্রেইট জবাব দিবে। তুমি নাকি কোনো এক ফাজিল অঙ্কের শিক্ষককে বিয়ে করে বসে আছো? অঙ্কের শিক্ষক কোনো বিয়ে করার জিনিস? সারাত অঙ্ক করাবে না গাধা মেয়ে? আপু অঙ্কের শিক্ষক, মানসাঙ্কের শিক্ষক কাউকে আমি বিয়ে করিনি। শুভকে অবশ্য বলেছি ভিন্ন কথা, আমি ওকে একটা ধাক্কার মতো দিতে চাই। আপনি ওকে কিন্তু এখন বলবেন না যে আমার বিয়েটা হয়নি, ও জানুক যে আমার বিয়েটা হয়ে গেছে। তুমি কোনোই চিন্তা করো না, আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে? আপু আপনার সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে। তুমি বাসায় চলে আসো, বাসায় ঢুকবে না, ছাদে চলে যাও, ছাদে বসে গল্প করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শুভ, স্যাড নিউজ, ও তো সত্যিই বিয়ে করে ফেলেছে। আজ রাতেই হানিমুনে যাবে মালয়েশিয়া, রাত 12টায় ফ্লাইট। সরি শুভ। খালাজি, খালুজান এত পিঁপড়া দিয়া কী করবো? আমার যে বললো বেশি করে পিঁপড়া জোগাড় করতে। তাকে গিয়ে জিজ্ঞেস করো কী করবে। পিঁপড়া কি উনি খাবেন? চায়ের সাথে তো আমরা পিঁপড়া খাই, কিন্তু কাঁচা পিঁপড়া তো খাই না। কাঁচা পিঁপড়া খাও না এখন, খাও, তুমি খাও, তোমার খালুজানকে দাও, এবারে সবাইকে দাও, কপ কপ করে সব পিঁপড়া খাও। আপনি খাইবেন না? তুমি যাবে সামনে থেকে? খালাজি কাঁচা পিঁপড়া আমি খাবো না। না খেলে না খাও, যাও। পিঁপড়ার মধ্যে কী কী ভাইটামিন যে আছে তা কে জানে? আমি এতবার বললাম
প্লিজ শরীরটা একটু কমাও, সুস্থ স্বাভাবিক একটা মানুষ হও, এটাও সে পারলো না। আমার রিক্সায় চড়তে কি যে ভালো লাগে, আমার কত শখ বিয়ের পর দুজন মিলে ঘন্টার পর ঘন্টা রিক্সা দিয়ে ঘুরে বেড়াবো, এটা কি সম্ভব? দুজনকে এক রিক্সা আটবে? অবশ্যই আটবে, স্পেশাল রিক্সা বানানো হবে, বড় বড় সিট, চারজন বসতে পারবে। হাসছো কেন? অর্ডার দিয়ে এরকম রিক্সা বানানো কোনো ব্যাপারই না, আমি ডিজাইন করব। রিক্সার ডিজাইন আপনি করবেন? আমি ছাড়া আর কে ডিজাইন করবে? রিক্সার ড্রাইভার থাকবে দুইজন, একজন সামনে প্যাডেল করবে আরেকজন পেছনে প্যাডেল করবে। আপু চলেন আইসক্রিম খাবো। চলো আগে চাটা খেয়ে শেষ করো, তারপর। পিঁপড়াদের জগতে নিশ্চয়ই গান বাদ্য বাজনা এইসব আছে, ওদের উপর আমাদের সঙ্গীতের কী এফেক্ট এটা পরীক্ষা করে দেখা হবে। বিভিন্ন ধরনের বাজনা বাজিয়ে ওদেরকে শোনানো হবে, দেখা হবে কোন ধরনের বাজনায় তারা কীরকম রিয়্যাক্ট করে। পিঁপড়ার আলাপটা বন্ধ রাখা যায়? যায়। তবে আমি নিশ্চিত পিঁপড়াদেরও নিজস্ব মিউজিক, সাহিত্য, চিত্রকলা এইসব আছে। আপু কি করছো? একটা রিক্সার ডিজাইন করছি। এই দেখ, জাম্বো সাইজের একটা রিক্সা, হ্যাঁ, চারজন বসতে পারবে, ড্রাইভার থাকবে দুইজন, ড্রাইভার ওয়ান, ড্রাইভার টু, একজন সামনে বসে প্যাডেল করবে আরেকজন পিছনে বসে প্যাডেল করবে। হঠাৎ রিক্সার ডিজাইন কেন? এই রিক্সাটা আমি বানাবো, শুভর বিয়েতে ওকে গিফট করব। বিয়ের পর ওরা স্বামী স্ত্রী রিক্সায় করে ঘুরবে। আপু তুমি 100% ক্র্যাক একটা মহিলা। থ্যাংক ইউ, তোর কথা শুনে খুব ভালো লাগছে। আমার কথা শুনে ভালো লাগছে? হ্যাঁ, টমাস আলভা এডিসন যখন ইলেকট্রনিক বাল্ব আবিষ্কারের চেষ্টা শুরু করেন তখন সবাই তাকে বলতো ক্র্যাক। আপু শুনো, তুমি টমাস আলভা এডিসন না, তুমি হচ্ছে আধা পাগলা একটা মহিলা। তুমি আসো, এখন ঘুমাও। ভালো একটা রিক্সার মিস্ত্রি খবর দেওয়া দরকার, মুহিবকে বললে ও নিশ্চয়ই ব্যবস্থা করে ফেলবে। আপু ফর গড সেক, ওই পাগলকে তুমি আনবে না। আচ্ছা একটা কাজে ডাকছি, অকারণ তো আর ডাকছি না। কি খাচ্ছেন? পিঁপড়া খাই। কি পিঁপড়া? আজ সারাদিনে 8টা পিঁপড়া খাইছি, শরীরটাও ফ্রেশ লাগতেছে। আমার কি ধারণা জানেন ভাইজান, পিঁপড়া ভাইটামিনে ভর্তি, একটা খায়া দেখবেন। আপনি একাই খান? ট্যাবলেটের মতো গিলা খাইবেন, ভাইটামিনের খনি, এ দেখেন আর একটা খাই। ও গড, আমার কি মনে হয় ভাইজান জানেন, অ্যান্টিবায়োটিক ওষুধের মতো খাইতে হবে, প্রতি 6 ঘন্টা পরপর 2টা ডাবল ডোজ, অ্যাকশন ভালো হবে। জুয়েল কি করছে জানো? কি করছে? পিঁপড়া খাচ্ছে, সকাল থেকে 8টা পিঁপড়া খেয়েছে। কি বলিস, পাগল নাকি?
তুমি কি পিপড়া খাচ্ছ? জি, পিপড়া হলো ভিটামিনের খনি। খেতে কেমন? তেমন স্বাদ নাই। দেখি আমি একটা খেয়ে দেখি তো। কি বলো, খেতে তো খারাপ না? টক টক। অসুবিধা নাই, ডিজাইন আছে, বানিয়ে দেওয়া যাবে। তবে ড্রাইভার দুইজন আগে পিছে না দিয়া দুইজনে যদি সামনে দেই আমার জন্য সুবিধা। দেন দুজনকে সামনে দিয়ে দেন, আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা, প্যাডেলে কি গিয়ার সিস্টেম করে দেব? গিয়ার সিস্টেম দিলে লাভ কি? লাভ আছে, এই গিয়ার বদলাইয়া রিক্সার স্পিড বাড়ানো যাব। প্রাইভেট গাড়ি আগে যাবো রিক্সা। ভালোই তো, শুশু করবেন না তো। রিক্সা চলবে রিক্সার মতন, ধীরে সুস্থে। এখন বলেন খরচ কত পড়বে? খুব কমের মধ্যে হলে ধরেন 70,000। সিটের মধ্যে অরিজিনাল চামড়ার ফিটিং, ঝাঁকুনি যেন একটু কম হয়, তার জন্য ডাবল সাসপেনশন, হ্যান্ড ব্রেক থাকবে, আবার ফুট ব্রেকও থাকবে, তাই 70-এর নিচে সম্ভব নয়। আমার কাছে তো অত টাকা নেই, অনেক গয়না আছে, গয়না দিলে চলবে? কেন হবে না, গয়না কি আছে, আনেন। আপা, গয়না আনতে হবে না, এই বেটা ঠক। আসেন, আমরা নিজেরা বানাই, আমার পরিচিত রিক্সা বানানোর কারখানা আছে। এটা তো ভালো। যা বেটা ভাগ। ধমকন কেন? ধমকাবো তো কি করবো, চুমা দেবো। বলে কিনা 70,000, 70,000 টাকা হইলে তো এসি গাড়ি কিনতে পাওয়া যায়। অবশ্যই আমরা ধাক্কা দিব, আপনি সরুন তো, আমি ধাক্কা দিচ্ছি। আপনার মধ্যে একটা স্পিড আছে যেটা আপনার ছোট বোনের মধ্যে নাই। থ্যাংক ইউ। পিঁপড়াদেরকে গান শোনাবো। অতি অল্প মস্তিষ্ক নিয়ে যে পিঁপড়া পৃথিবীতে এসেছে সে সঙ্গীত বুঝতে পারে কিনা সেটাই দেখার ইচ্ছা। সঙ্গীত বুঝতে পারে কি পারে না তুমি বুঝবে কিভাবে? 10 সেকেন্ড মিউজিক বাজবে, 10 সেকেন্ডে কটা পিঁপড়া ভেতর থেকে উঠে আসে সেটাই দেখবে। সঙ্গীত পছন্দ হইলে সব পিঁপড়া ফাল দিয়া বাইরে আসবে, নাকি খালজান? গাধা গাধা কারে কইলেন, আমারে না তারে। শুরু কর, রেডি? আমি 1 সেকেন্ড সময় নেব, আমি বড় ভাইজানের সঙ্গে কিছুদিন থাকবো। তোমার পিঁপড়া গবেষণা শেষ হলে জানিও, আমি আসবো। আপনি চলে গেলে রান্না বান্না করবো কে, আমরা খাবো কি? পিঁপড়া খাবে। এত পিঁপড়া পাবো কই? খালিজান শুরু করো, রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করো। বাবা, রবীন্দ্রসঙ্গীত গাওয়া ঠিক হবে না, এতে ওনাকে অপমান করা হবে। অপমান কি করে হবে, পিঁপড়ারা ছোটবেলা তাদেরকে তুচ্ছ করা ঠিক না, নাকি খালিজান? শুরু করো, প্রথমে প্লেন মিউজিক, রেডি? 1, 2, 3। ডাক্তার স্যার, চোখে ধান্দা দেখি, ধান্দা, বিরাট ধান্দা। কি ধান্দা দেখেন? কি ধান্দা দেখে আপনার বলতে যাবো কেন? আপনি ধান্দার চিকিৎসা করেন, নগদ পয়সায় চিকিৎসা নেব, বাংলা নেব না। আপনি ভিজিট কত? 200 না এলেন 500, ওষুধ দেন। চোখে কি দেখেন ধান্দাটা কি আমাকে বুঝতে হবে তো। ইব্রাহিমে দেখি, ইব্রাহিম। ইব্রাহিমটা কে? আমার দূর সম্পর্কের ভাতিজা, যেখানে যাই হে আসান আর পিছে, জীবন অতিষ্ঠ। একবার বন্দুক দিয়ে গুলি করছিলাম, লাভ হয় নাই, গুলি জায়গা মতো করছিলাম, লাগছিল ঠিকই। আপনি একটু শান্ত হন তো। আমি শান্ত হবে কি করবো,
ইব্রাহিমকে শান্ত করেন। ইব্রাহিম কি আছে এখানে? এখনো নাই, তবে চলে আসবো, চলে আসবো। বিরাট বদমাইশ। চাচাজি, ডাক্তার কবিরাজ দেখায় আপনার রোগ সারমন। কেমন শুন, আপনি যে মাথার বাড়ি দিয়ে আমার মারছেন এটা সবাই বলে। তাহলে হইব? অবশ্যই চাচাজি, তাহলে আমি যাই। ডাক্তার সাহেব, আপনার চিকিৎসা নেব না, আমার নিজের চিকিৎসা নিজেরই করতে হবে। তোরে কে বলছে? সবাই বলতাছে। তোমার কথা বলতাছি, ইব্রাহিমের লাঠি দিয়ে বাড়ি দিয়ে খুন করছি আমি। তোমার স্বামীর কোনো দোষ নেই, তোমার বাপেরও দোষ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাল পরশুর মধ্যে থানাওয়ালার কাছে স্বীকার পাইব, আমার ফাঁসি হইব, উপায় কি? সরকার মা শুনো, আজ যাইতে গান বাজনার আয়োজন করবো, তোমার গানের দলে খবর দিও। তোদের মা কি ফিরেছে? না, আসতে বলবো। থাক, তোমার পিপড়া গবেষণা শেষ হয়েছে? হুম। ফলাফল কি জানতে পারি? পারিস, জানতে চাস? হ্যাঁ, বস। গবেষণায় পেয়েছি যে মানুষ পিপড়ার সঙ্গে যোগাযোগ করতে পারে না। প্রাণী হিসেবে পিপড়া যথেষ্ট উন্নত, তাদের সমাজ ব্যবস্থা আছে, আইনকানুন আছে, শ্রমের বিভাগ আছে, তারপরেও মানুষের পক্ষে পিপড়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বাবা, এই তথ্যের জন্য গবেষণা লাগে না। পিপড়ার অতি ক্ষুদ্র ব্রেন, এই ছোট্ট ব্রেন দিয়ে তারা বাইরের জগৎ ধরবে কিভাবে? আমাদের ব্রেন পিপড়ার চেয়ে অনেক বেশি, কিন্তু তারপরেও গ্র্যান্ড স্কেলে খুবই ছোট। এই ব্রেন দিয়ে বিগ ব্যাং এর আগে কি ছিল তা আমরা ধরতে পারবো না। চন্দ্র কারিগর কি?
উল্টোটা হয় মানে? নির্দোষ একজন মানুষের ভুল বিচারে ফাঁসি। আপনি ছাড়া পাইছেন? না, ছাড়া পাই নাই, ওনার জেলে আটক রয়েছি। কে এমন প্রশ্ন করে? দেখতেছি গান গাইতে গাইতে আইতাছি, জিগায় আপনি ছাড়া পাইছেন। পুলিশের মার খেয়া মাথা গেছে আওলাইয়া, আহারে বেচারা। মুখটা ওইদিকে ঘুরা না। আপু, তুমি পিঁপড়ার উপর গবেষণা করে কি পেলে জানতে পারি? অবশ্যই জানতে পারিস। আমার গবেষণা তো এমন না যে পত্রিকায় ছাপা হবে। শুনি, আমার গবেষক আপু পিঁপড়া নিয়ে গবেষণা করে কি পেলো, বাবাকেও ডাকি, বাবাও শুনুক। ওকে বাবা, বাবা তাড়াতাড়ি আসো, গবেষণার রেজাল্ট চাই। বসো। পিঁপড়ার উপর গবেষণা করে আমি যা পেয়েছি তা হলো ক্ষুদ্র ক্ষমতাবান, বড়র চেয়ে ছোটর ক্ষমতা বেশি। তুই তো উল্টা কথা বলছিস রে মা, বড় ছোটকে গিলে খেয়ে ফেলে, এটাই চিরন্তন সত্যি। আমি কি করেছি শোনো, একটা বোতলে 50টা ছোট পিঁপড়া আর 50টা বড় লাল পিঁপড়া একসঙ্গে রেখেছি। 24 ঘন্টা পর দেখি ছোট পিঁপড়ারা সব বড় পিঁপড়ার পা খেয়ে ফেলেছে, বড় পিঁপড়াগুলি লুলা হয়ে গেছে। পুলিশ কি সত্যি? হ্যাঁ সত্যি। তোর এই অবজারভেশন আমি যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। দাঁড়াও, মাকে আমার গবেষণার রিপোর্টটা ফোন করে জানাই।
বড় দিচ্ছে ছোটরা অনেক বেশি ক্ষমতাবান। তুই গবেষণা করে পেয়েছিস? হ্যাঁ, আমি না গবেষণা করে তাই পেয়েছি। তুই একটা স্টুপিড। তুমি এসব কি বলছো মা? তুমি কি স্টুপিড বলছো কেন? আমি স্টুপিডের মতো কোন কাজটা করলাম বলো? বাবা, মা আমাকে স্টুপিড বলছে। তিন্নি মা আমাকে স্টুপিড বলছে কেন? কি ব্যাপার? তোমরা তো দেখি কান্নার দোকান খুলে বসো। ওই বলা, তুই চুপ করে রেখেছিস কেন? তুইও কান্না শুরু কর। শক্ত করে একটা থাপ্পড় দিলে কান্না আসবো। আকাশে খবর দেখ, ছেলের গায়ে হাত দিবে না। বাপ রে বাপ, মার ছায়া দেখি সৎ মার দরদ দেখছি। আমি সৎ মায়ের ধান্দার মধ্যে নাই। বুবু যেমন তার মা, আমিও মা। ইহা সত্য। ওরে বাপ রে বাপ, পোলাও বলে ইহা সত্য। ইহা সত্য, ইহা সত্য, আমার পুত্রে কয় এই দুনিয়ায় সবই মিথ্যা, সত্য কিছুই নয়। স্ত্রী মিথ্যা, পুত্র মিথ্যা, মিথ্যা ঘর বাড়ি, সত্য গেছে বাপের বাড়ি, মিথ্যায় বসত করি। নাই নাই নাই, শুভ আসেনি? না, কোথায় আছে সেটাও জানায়নি। চলো ছাদে চলো। ছাদে যেয়ে কি করবো? কেমন খেলবে? আপনি খুবই সুখী একজন মানুষ। আমি আমার জীবনে তিনজন সুখী মানুষ দেখেছি, যারা সর্বাবস্থায় সুখী। একজন আপনি, একজন আমার বাবা, আর একজন প্রফেসর সাহেব। আমি আজকে তাকে জানালাম যে আমি তাকে বিয়ে করছি না। উনি হাসি মুখে বললেন ঠিক আছে, বিয়ে করতে এসেছিল, আগামী সপ্তাহে বিয়ে না করে চলে যাচ্ছে। এখন আমার একটু খারাপই লাগছে। কোনো মেয়ে পাওয়া যাবে না, এটা একটা কথা হলো? আচ্ছা, তিন্নি তো আছে। তুমি প্রফেসর সাহেবকে পাঠাও, আমি তিন্নিকে রাজি করাচ্ছি। কি বলেন আপু? কি বলেন মানে? ঠিকই বলছি, তুমি এক্ষুনি যাও, প্রফেসর সাহেবকে বলো উনি যেন সন্ধ্যায় আমাদের বাসায় চা খেতে আসেন। দাঁড়িয়ে আছো কেন? যাও যাও যাও, এক্ষুনি যাও, ছাদে যেতে হবে না, যাও। তিন্নি, কংগ্রেচুলেশনস তোর বিয়ে। লীলা বালি ভর যুবতী সৈগ, ভর যুবতী সৈগ, কি দিয়ে আসা যায় মুতারে। ভেরি গুড, বসো খেলো। তুই ভাবছিস ঠাট্টা? মোটেই ঠাট্টা না, ছেলে আজ সন্ধ্যায় তোকে দেখতে আসবে। আসলে আসবে, অসুবিধা কি? ছেল না, আমেরিকান ইউনিভার্সিটিতে অঙ্কের প্রফেসর, বিয়ে করে আগামী সপ্তাহেই চলে যাবে। তুমি খেলবে নাকি খেলবে না? অবশ্যই খেলবো, আমি সাদা। এই দাঁড়া দাঁড়া, মাকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ, লীলাবালি লীলাবালি ভর যুবতী সৈগ, কি দিয়া নাসিমা, তোমার তিন্নি খালা মনির বিয়ে, কি দিয়া আসা যায় মুতারে। লীলাবালি লীলাবালি ভর যুবতী সৈগ, মা তিন্নির বিয়ে ঠিক করেছি। ছেলে খুবই ভালো, অঙ্কের প্রফেসর, আমেরিকাতে থাকে। তিন্নিকে বিয়ে করে আগামী সপ্তাহে আমেরিকাতে চলে যাবে। ছেলে আজ সন্ধ্যায় তিন্নিকে দেখতে আসছে। মা, ওরা দুজন যেন নিরিবিলিতে কথা বলতে পারে, সেজন্য আমি ঠিক করেছি ওদেরকে চা খাওয়াতে ছাদে পাঠাবো। তারপর বন্ধ কর, তিন্নির বিয়ের দায়িত্ব তোর ঘাড়ে পড়েনি। কেন কেন তিন্নির বিয়ের দায়িত্ব আমার ঘাড়ে পড়বে না? আমি বড় বোন না? বড় বোন, সব বড় বোন একরকম হয় না। তুই পাগল। আমি পাগল? পাগল না, স্টুপিড। মা, আমি কিন্তু তোমার উপর খুব রাগ করলাম। আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। যা চলে যা। আমি কিন্তু সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবো।
একবার চলে গেলে কিন্তু আর ফিরবো না। শেষ সুযোগ, সরি বলো।